2011 সালের পর থেকে এমন কোনো নিয়োগ হয়নি যেখানে দুর্নীতি হয়নি। প্রত্যেকটি পৌরসভায় দলের ক্যাডারদেরকে নেওয়া হয়েছে কোথাও স্থায়ী কোথাও অস্থায়ীভাবে। পৌরসভা নিয়োগ দুর্নীতি অভিযোগের প্রশ্নে শ্রীরামপুরে একটি দলীয় সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই রাজ্যের শাসক দলকে আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবং আমি যেটা বলেছি যে এরপরে হয়তো তিহারে টিএমসি ইউনিট খুলতে হবে, তিহার তৃণমূল কংগ্রেস সেই দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। কারণ 11 সালে ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে এমন কোনো রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টে এই ধরনের দুর্নীতি হয়নি। প্রত্যেকটি রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে, পৌরসভাতে নিজেদের ক্যাডারদেরকে ক্যাজুয়াল স্টাফ হিসেবে ঢুকিয়ে দিয়ে মাইনে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় পার্মানেন্ট করা হয়েছে এক্সামিনেশন না নিয়ে। এবং এইভাবে প্রত্যেকটি পৌরসভা এই মুহূর্তে অর্থনৈতিক ভারে পুরোপুরি নুব্জ, এবং তার ফলে তারা যা রোজগার তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে পৌরসভাগুলো, তার ফলে পৌরসভা চালাতে পারছে না, সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছে না। এরকম ভয়ঙ্কর একটা অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভাগুলো।